শ্রী শ্রী জগন্নাথ দেবের নিকট প্রেমপত্র। হরে কৃষ্ণ। জয় সিং দেব নামে জয়পুরের এক রাজা ছিলেন, তার স্ত্রীর নাম ছিলেন পদ্মাবতী। উড়িষ্যার রাজার সঙ্গে তার খুব হৃদ্যতা ছিল। তো উড়িষ্যার রাজা একদিন সেই জয়পুর রাজকে উড়িষ্যাতে আসার আমন্ত্রণ করলেন এবং উড়িষ্যার রাজার আমন্ত্রণে জয়পুরের রাজা এবং তার পত্নী পদ্মাবতীকে নিয়ে তিনি উড়িষ্যাতে আসলেন এবং রাজা তাকে সমস্ত উড়িষ্যার দর্শনীয় যে সমস্ত স্থান ছিল সবগুলো তিনি পরিদর্শন করলেন। জগন্নাথ মন্দিরে আসলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী বিগ্রহ দেখে তিনি খুব আনন্দিত হলেন এবং পুরীর পাণ্ডারা জগন্নাথের মহিমা, জগন্নাথের প্রসাদের মহিমা তাদের কাছে ব্যক্ত করলেন এবং বললেন এই জগন্নাথ দেবকে দর্শন করলে এবং জগন্নাথের এই প্রসাদ মহাপ্রসাদ, কেন জগন্নাথ দেবকে প্রথমে ভোগ নিবেদন করা হয়, তারপর সেই প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করা হয়, তখন বিমলা দেবী যখন গ্রহণ করেন তখন এই প্রসাদ মহাপ্রসাদে পরিণত হয় এবং এই মহাপ্রসাদের এত মাহাত্ম্য, এই মহাপ্রসাদ গ্রহণ করলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এই জড়জগতের তিতাপ ক্লেশ থেকে মুক্ত হওয়া যায়, জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। এইভাবে প্রসাদের মাহাত্ম্য শ্রবণ করলেন এবং পদ্মাবতী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন যে জগন্নাথ দেব আমাদের কোনো সন্তান নেই, যদি আমার একটা লক্ষ্মী দেবীর মতো সুন্দর একটা কন্যা সন্তান আমি লাভ করতে পারি তাহলে সেই সন্তানকে, সেই কন্যা সন্তানকে আপনার কাছে আমি অর্পণ করব। এইভাবে তিনি প্রার্থনা করলেন আর জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলেন। করে তারা উড়িষ্যা ভ্রমণ শেষ করে জয়পুরে তারা প্রত্যাবর্তন করলেন এবং এক বছরের মধ্যেই রানী গর্ভবতী হলেন এবং সুন্দর একটি কন্যা সন্তান তিনি জন্ম দিলেন। এই কন্যার নাম রাখলেন বিষ্ণুপ্রিয়া। কিছুদিন পর হঠাৎ রানী অসুস্থ হয়ে পড়েন এবং এতই অসুস্থ হয়ে পড়েন যে জয়পুর রাজ বড় বড় যারা চিকিৎসক তাদের দিয়ে দেখালেন, বড় বড় বৈদ্য নাম করা যে বৈদ্য আছে তাদের নিয়ে এসে দেখালেন, কিন্তু কিছুতেই সেই রোগ নিরাময় হচ্ছে না। তখন তারা বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করলেন এবং বিষ্ণুপ্রিয়া তখন অনেকটা বড় হয়ে গেছেন, বিষ্ণুপ্রিয়াও সমস্ত দেবদেবীর কাছে প্রার্থনা করছেন কিন্তু কিছুতেই তার আরোগ্য হচ্ছে না। তখন বিষ্ণুপ্রিয়া ভাবলেন নিশ্চয়ই এই কলির প্রভাবে সমস্ত দেবদেবীদের এরা সব পাথরে রূপান্তরিত হয়েছে, যার জন্যে এদের কোনো মহিমা নেই এবং এদের কোনো কৃপা আমার মায়ের উপর বর্ষিত হচ্ছে না। এইভাবে তারা নিরাশ হয়ে গেলেন। তখন বিষ্ণুপ্রিয়ার যদিও তার মা রাজরানী, তার অনেক সেবিকা রয়েছে, তবুও বিষ্ণুপ্রিয়া তার মায়ের প্রতি এতই তার শ্রদ্ধা এবং ভক্তি, সে সবসময় মায়ের পাশে থাকেন এবং মায়ের সেবা যত্নে তিনি অংশগ্রহণ করেন। তো একদিন হঠাৎ রাস্তা দিয়ে সুন্দর একজন গান করতে করতে যাচ্ছেন, যে গান শুনে, তার যে গান শুনে খুব আকৃষ্ট হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া এবং বললেন দাসীদেরকে, দেখো তো
রাস্তা দিয়ে কে গান করতে করতে যাচ্ছে। তখন তার পরিচালিকারা রাস্তায় গেলেন, গিয়ে দেখলেন যে এক পুরীর থেকে এক সন্ন্যাসী এসছেন, তিনি জগন্নাথের মহিমা কীর্তন করছেন। তখন তাদেরকে দেখতে পেয়ে সেই সন্ন্যাসী পুরীর জগন্নাথের যে মহাপ্রসাদ, সেই প্রসাদ দিলেন এবং বললেন রানীমাকে এই প্রসাদ দিবেন, এই প্রসাদ রানীমা গ্রহণ করলে তিনি আরোগ্য লাভ করবেন। জগন্নাথের মহিমা কিভাবে যে এই সন্ন্যাসী এখানে আসলো এটা বোঝা খুব দুষ্কর। সঙ্গে সঙ্গে সেই দাসীরা জগন্নাথের প্রসাদ নির্মাল্য এনে দিলেন এবং বিষ্ণুপ্রিয়া তখন তার মাকে জগন্নাথের কথা বললেন এবং তার মাও এই জগন্নাথের প্রসাদের কথা শুনে খুব আনন্দিত হলেন। জগন্নাথদেবকে তিনি জগন্নাথদেবের স্তুতি করলেন এবং প্রসাদ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে সেই প্রসাদ তিনি গ্রহণ করলেন। আর এই জগন্নাথের গুণকীর্তন শুনে বিষ্ণুপ্রিয়াও জগন্নাথের প্রতি খুব আকৃষ্ট হয়ে গেলেন। তার কারণ এমনিতেই বিষ্ণুপ্রিয়ার জন্ম হয়েছে জগন্নাথ দেবের আশীর্বাদেই। তখন প্রসাদ গ্রহণ করার সাথে সাথে সেই দিন রাত্রে তার যে রোগের যে বিকার, যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে রানী মুক্ত হলেন এবং আস্তে আস্তে সে খুব শীঘ্রই আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর থেকে রাজা পুরীর কোনো পান্ডারা এলে বা কোনো পূজারী এলে বা পুরী থেকে যে কেউ আসুক না কেন, যদি তিনি জানতে পারেন পুরী থেকে এসছেন তাহলে তাকে তিনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেন এবং যাওয়ার সময় তাকে কিছু উপহার দান করেন। এইভাবে চলছে। কিছুদিন পর পুরীর মন্দির থেকে এক পান্ডা জয়পুরে আসেন। আসার পর রাজা যখন জানতে পারেন উনি পুরী থেকে এসেছেন তাকে সমাদর করলেন এবং শ্রদ্ধা সহকারে তাকে বললেন আপনি কিছুদিন আমার প্রাসাদে থেকে যান। এইভাবে তাকে অনুরোধ করাতে তিনি রাজি হলেন এবং পান্ডা সেখানে কিছুদিন অবস্থান করলেন। যখন পান্ডা পুরীতে ফিরে যাবেন তখন রাজাকে বললেন, রাজা তখন তাকে অনেক মণি মাণিক্য উপহার হিসাবে দিলেন। তখন রাজকন্যা বিষ্ণুপ্রিয়া ভাবছেন আমিও তো জগন্নাথকে কিছু দেব, কি দেব জগন্নাথকে? জগন্নাথ তিনি স্বয়ং ভগবান, তিনি সমুদ্রে ক্ষীর সাগরে তিনি শয়ন করে আছেন, সেই সাগরে সমস্ত মণি মাণিক্য তো সাগরে রয়েছেন। লক্ষ্মীদেবী তার সঙ্গিনী, সমস্ত রত্ন ভাণ্ডার সেখানে রয়েছে। কি এমন উপহার দেওয়া যায় যেটা জগন্নাথ দেব খুব প্রীতি সহকারে গ্রহণ করবেন? এই নিয়ে তিনি অনেক সময় ধরে অনুধ্যান করছেন, করে তিনি স্থির সিদ্ধান্ত নিলেন তিনি জগন্নাথ দেবকে একটি প্রেমপত্র লিখবেন। তখন তিনি কি করলেন, এক ভুজপত্রের উপরে তিনি সুন্দরভাবে কস্তুরি মিশ্রিত কালি দিয়ে তিনি লিখলেন একটি পত্র। সেই পত্র লিখে সুন্দরভাবে একটা বক্সের মধ্যে, সুন্দর বাক্সে সেটা পুরলেন। পুড়ে সেই বাক্সটি সেই যে পুরী থেকে আগত যে পান্ডা পূজারী তাকে দিলেন এবং এইটা যে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার জন্যে, পুরীতে নিয়ে যাওয়ার জন্যে তাকে একটি স্বর্ণ মুদ্রা তাকে উপহার দিলেন। আর সেই পান্ডাকে বললেন এই বক্সটা অন্য কাউকে আপনি দেবেন না, এটা স্বয়ং জগন্নাথের হাতে আপনি দেবেন। এইভাবে তাকে অনুরোধ করলেন। তো পুরীর সেই পান্ডা পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন এবং রাস্তায় চলছেন আর ভাবছেন
যে এই রাজকন্যা নিশ্চয়ই এর মধ্যে বহু মূল্যবান কোনো সম্পদ দিয়েছেন, যা সে বলে দিয়েছে কাউকে না দিতে, স্বয়ং জগন্নাথকে দিতে। যত রাস্তা তিনি যাচ্ছেন, যত তত তার মধ্যে সেই বাক্সের প্রতি তার কৌতূহল বাড়ছে, কি মহামূল্যবান সম্পদ এই বাক্সে আছে। কিন্তু আবার ভাবছেন কাউকে দিতে না করেছে, স্বয়ং জগন্নাথের হাতে দিতে বলেছে। আবার মনটাকে একটু শান্ত করছেন, আবার এভাবে চলছেন। চলতে চলতে যখন জয়পুরের রাজ্যের সীমানা পার হয়ে যখন তিনি উড়িষ্যা রাজ্যে প্রবেশ করলেন, কিছুদূর যাওয়ার পর তিনি আর তার সেই কৌতূহলকে আর দমন করতে পারলেন না। তখন তিনি সেই বাক্সটা খুললেন। বাক্সটা খুলে দেখছেন সুন্দর একটা বাক্স, এত সুন্দর বাক্স, অথচ বাক্সের মধ্যে কিনা একটা পত্র, পত্র মানে পাতা, সেই ভুজো পত্র, মানে ভুজো পত্র দেখে তিনি দেখলেন কি একটা পাতা দিয়েছে। তখন সে কি করলেন, না এটাকে আর বহন করে আর পুরী পর্যন্ত আমি নিয়ে যাব না, এখানেই বাস। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সেই বাক্স পত্র সহ ফেলে দিলেন, দিয়ে তিনি চলতে শুরু করলেন। দু একদিন তার সময় লাগলো, তারপরে সে যথারীতি গিয়ে পৌঁছালেন তার পুরীতে। তিনি তার গৃহে প্রবেশ করে অনেক পরিশ্রম হয়েছে, তিনি ক্লান্ত হয়েছেন, তো বাড়িতে গিয়ে তিনি প্রসাদ গ্রহণ করে শুয়ে পড়লেন। রাত্রে তিনি যখন ঘুমাচ্ছেন তখন জগন্নাথ দেব এসে এ স্বপ্নে দেখা দিলেন, দিয়ে তাকে বলছেন তুমি সমস্ত সম্পদ মণিমাণিক্য যা উপহার পেয়েছো সবগুলো তুমি নিয়ে এসছো নিজের জন্যে, আর বিষ্ণুপ্রিয়া সেই রাজকন্যা আমার জন্যে যে সম্পদ, বহু মূল্যবান সম্পদ আমাকে দিয়েছিল সেটা কোথায়। তো তখন সেই পাণ্ডা বলছে সে তো একটা পত্র ছিল, একটা পাতা, আমিও ফেলে দিয়েছি। তো বলছে তুমি জানো সেই যে সম্পদ সেটা কত অমূল্য সম্পদ, সেই সম্পদ আমাকে সে উপহার হিসাবে দিয়েছে, তুমি সেটা ফেলে দিয়েছো, তুমি গিয়ে দেখবে যখন তুমি ফেলে দিয়েছো সেটা আমি সাথে সাথে সেটাকে আমি গ্রহণ করেছি এবং এটা আমার হৃদয়ে আমি ধারণ করে রেখেছি। এই বলে জগন্নাথ দেব অদৃশ্য হয়ে গেলেন, আর সেই পাণ্ডার ঘুম ভেঙে গেল। সে ভাবলো আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তব। তার কৌতূহল বেড়ে গেল যে সকাল হলেই আমি মন্দিরে গিয়ে দেখব কি ঘটনা। বা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই প্রভাতে উঠে তিনি স্নান টান করে মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে ভোরে মঙ্গল আরতির জন্যে পূজারী পাণ্ডা মন্দিরের দরজা খুলেছেন, খোলার পরে তিনি দেখছেন যে জগন্নাথের বক্ষে তার যে সেই মণিমাণিক্যের যে তার গলার যে হার, তার লকেটের পাশে একটা পাতা ঝুলছে, পাতা পত্র, বৃক্ষের যে পত্র, ভোজপত্র ঝুলছে। সবাই আশ্চর্য হয়ে গেছে কি করে এই পাতাটা আসলো, নিশ্চয়ই কেউ ঢুকেছিল মন্দিরে, নাহলে এটা কি করে আসবে, এই নিয়ে খুব জটলা। ইতিমধ্যে সেই যে পাণ্ডা জয়পুর থেকে ফিরে এসছে, সেই পাণ্ডা তার কৌতূহল মেটানোর জন্যে সে সকাল সকালে চলে গেছে। গিয়ে যখন গিয়ে দেখছে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন তিনি যে প্রধান যে পূজারি সেই হেড পাণ্ডাকে তিনি বলছেন তার রাত্রের সমস্ত স্বপ্নের ঘটনা, এবং সে যে সে রাজকন্যার দেওয়া যে উপহার তিনি নিয়ে এসেছিলেন এই কথা তখন বললেন। তো বলার সঙ্গে সঙ্গে প্রধান পূজারি তিনি কি করলেন, সেই রত্ন সিংহাসনে যেখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অবস্থান করছেন, উপরে উঠে সেই জগন্নাথ দেবের সেই বক্ষের
যে পত্র ছিল সেই পত্রটা, সেই পুজো পত্র সেখান থেকে তিনি নিয়ে আলেন। নিয়ে এসে এবার সেটা খুললেন যে কি আছে এর মধ্যে। তখন খুলে দেখছেন সুন্দরভাবে ছন্দে সংস্কৃতে সংস্কৃতে লিখা আছে। কি লিখা আছে? রত্নাকর তব গৃহম গৃহিণীশ লক্ষ্মী কিম দেয়ামূর্ধে ভবতে পুরুষোত্তমায় আভীর গোপল অলনা ধৃত মানসায় দত্তম মন উত্ত নৌমে কৃপয়া গৃহান। অনুবাদ: চারটি সত্রে বিষ্ণুপ্রিয়া লিখেছেন, হে প্রভু, যিনি শ্রীক্ষেত্রের পুরীধামের যান, তিনি আপনাকে অনেক কিছু উপহার প্রদান করেন। আমিও সংকল্প করলাম আপনাকে আমি কিছু উপহার হিসাবে দান করব, কিন্তু আমি আপনাকে আর কি দেব? সমস্ত সম্পদ সমস্ত ঐশ্বর্য সবই তো আপনার আছে। স্বয়ং যে লক্ষ্মী দেবী আপনার গৃহিণী, আপনার তো কোনো সম্পদের অভাব নেই, তো আমি আর কি দান করব? তখন অনেক ধ্যান করে চিন্তা করে আমি স্থির করলাম এবং আমি বুঝতে পারলাম, আপনি যখন বৃন্দাবন ত্যাগ করে মথুরাতে গমন করেছিলেন, তখন গোপীরা এবং গোপীশ্রেষ্ঠা রাধারানী আপনার চিত্ত এবং হৃদয়কে তারা চুরি করে রেখে দিয়েছে। সেই জন্যে আমি চিন্তা করলাম যে আমার এই চিত্ত এবং আমার হৃদয় আমি আপনাকে উপহার হিসাবে দান করছি, সেই জন্যেই আমার এই পত্র, এই পত্রে আমি যে লিখেছি আমার হৃদয়কে আমি আপনাকে দান করছি, আমার চিত্তকে আপনার পাদপদ্মে আমি অর্পণ করছি, আপনি কৃপাপূর্বক আমার এই প্রদত্ত চিত্ত এবং হৃদয় আপনার পাদপদ্মে উপহার হিসাবে এটা স্বীকার করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।